স্টুডেন্ট জাহ্নবী ম্যাম, ক্লাস থ্রি, সাহিত্য প্রসঙ্গ, দুষ্টু বিলে, স্বামী নিরাময়ানন্দর লেখা। আজকে তার আমি আগের দিন তোমাদের গল্পটাকে পড়িয়ে দিয়েছি। এটা বিবেকানন্দের জীবনের উপরে লেখা হয়েছে, তার ছোটোবেলার কিছুটা অংশ তুলে ধরা হয়েছে। তোমাদের আমি পড়িয়েছিলাম তিনি কতটা দুষ্টু ছিলেন, কিন্তু দুষ্টুমির মধ্যেও তার কতটা সাহস ছিল তা আমরা পড়েছি। এসো আমি এখানে একবার সঠিক বেছে নাও, এখানে তো বই থেকেই করিয়ে দিচ্ছি। বিবেকানন্দের ছেলেবেলার নাম ছিল বীরেশ্বর, খ হবে, নাম্বার টু এরটা হবে। বিবেকানন্দের পিতা পেশায় ছিলেন অ্যাটর্নি। তারপরে তিন নম্বর, বিবেকানন্দের জন্ম 1863 সালে। বিবেকানন্দের ডাক নাম বিলে, বিলে গল্প শুনত ধাত্রীর কাছে। কোন মন্ত্র শুনে বিলে শান্ত হত? ওং নমঃ শিবায়। চলো পেশে পাল্টাই, পঁচিশের পর ছাব্বিশে। যে ঘোড়ার গাড়ি চালায় তাকে বলে কোচোয়ান। তারপরে আট নম্বর, বিলের একটি মজার খেলা ছিল, সেটি হলো ক্ষয়ের হবে ধ্যান ধ্যান। তারপরে এসো দশ নম্বর, বিলে সন্দেশ খাইয়েছিলেন এক মুসলমান মক্কেল। ঠিক আছে, মক্কেলকেই খাইয়েছিল, এটা এটা খ মানে ক হবে। ঠিক আছে, দশের ক। আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস ওয়ার্ক কপিতে তোমরা লিখতে লিখে দেবে। এবার এসো আমি ক্লাস ওয়ার্ক পেজ নম্বর ছাব্বিশে চলে এসেছি। দুষ্টু বিলে, স্বামী নিরাময়ানন্দ লিখে নাও, আমি আগে যেগুলো বললাম সেগুলো খাতায় লিখে নেবে। তারপরে দুইয়ের ক, এখানে শূন্যস্থান আছে, আমি শূন্যস্থানগুলো বলে যাচ্ছি যেগুলো বসিয়ে দিয়েছি আমি। ভুবনেশ্বর দেবী তাই কাশীধামে দ্যাস শিবের কাছে প্রার্থনা জানাবার জন্যে পুজোর ব্যবস্থা করেছিলেন, ওটা হবে বীরেশ্বর। খ, ভুবনেশ্বর দেবীর কোলে আলো করে শোভা পাচ্ছে একটি শিশু, যেন নতুন দ্যাস ওখানে বসবে শশীকলা। গ, তাকে সর্বদা আনাগোনা আগলানোর জন্যে একজন দ্যাস ছিলেন, ওটা হবে ধাত্রী। ঘ, দ্যাসকে সে খুব শ্রদ্ধা করত, সহিষ্কে। উম, সবাই দ্যাস দ্যাস করতে লাগলো, সবাই ধন্য ধন্য করতে লাগলো। একটি বাক্যে উত্তর দাও, চলো আমরা পুরো বাক্যে উত্তর দেবো এবার। বিলে কোথায় বিলের কোথায় জন্ম হয়? ক, তিনের ক, বিলের কোথায় জন্ম হয়? উত্তর আমি ডাইরেক্ট লিখছি, উত্তর কলকাতার 3 নং গৌরমোহন মুখার্জি লেনে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বাড়িতে বিলে জন্ম হয়। তাহলে আমি কয়ের কোশ্চেনটা অ্যান্সারটা আমি ক এই ডাইরেক্ট লিখে দিয়েছি, আমি উত্তরটা লিখিনি, তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে। এবার এসো খ, খয়ের প্রশ্নটা আমি একবার বলে দিই, বিলের মার নাম কি? খয়ের উত্তর, বিলের মার নাম ভুবনেশ্বরী দেবী। তোমরা উত্তরটা পুরোটা লিখবে। গ, একদিন পুজোর পর ফ্যানে বসে বিলের মা কি দেখলেন? এসো গ লিখে নিয়ে উত্তর দেবে। একদিন পুজোর পরে ধ্যানে বসে বিলের মা দেখলেন শিব যেন ছোট শিশুর মতো হয়ে তার কোলে আসছেন। এবার এসো ঘ, কারা বিলেকে সামলাতে হিমশিম খেত? অ্যান্সার, বিলের দিদিরা বিলেকে সামলাতে হিমশিম খেত। এবার দেখো আমি হোমওয়ার্ক দিয়েছি পেজ নাম্বার 27 থেকে 6 আর 7, কিছুই নেই ওখানে, তোমাদের কী করতে হবে দেখে নাও। ছয়ের আছে, এটাকে ম্যাচ করতে হবে কয়ের সাথে, কয়ে আমরা মানে মেলাবো, ঠিক আছে। আর সাথে আছে হ্যাঁ, সত্য হলে হ্যাঁ, মিথ্যে হলে না। নিজেরা পড়ে নিয়েছো, নিশ্চয়ই নিজেরা এটা পারবে, এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে। ক্লাস ওয়ার্ক কপিতেই হোমওয়ার্ক লিখে নিয়ে সেখানেই তোমরা কিন্তু এটা করে নেবে, ঠিক আছে। আজকে তাহলে এই অবধি থাক, আর পরের দিন আরও কোশ্চেন আনসার করে লেখাবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।